আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আহলে বাইত তেনারা কেমন কত পবিত্র, খাতুনে জান্নাত জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের। আরবের একটা প্রবাদ ব্যবহার করে, ইন্নাকালা তাজনি মিনাস শাওকিল ইনাব, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করতে পারো না। এখন আপনি রোপণ করবেন মাদার গাছ, যেটার পুরা শরীরের মধ্যে কি কাঁটা, আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মাদার গাছ থেকে যেন আঙ্গুর ফল বাইর হয়। কিয়ামত পর্যন্ত দোয়া করলে মাদার গাছ থেকে আঙ্গুর ফল আসতে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে আপনি সারা জীবন করবেন পাপ কাজ, বদ কাজ, টাউটারি, বাটপারি, সিটিংবাজি, ধোকাবাজি, সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, এগুলোর সাথে যদি আপনি সারা জীবন থাকেন, আর আপনি যদি বলেন আমি জান্নাতে যেতে চাই, আপনার কপালে ঝাড়ুর বাড়ি দেওয়ার দরকার আছে না? খবর তা আপনার যেমন তামান্না থাকতে হবে, আবার তামান্নার পাশাপাশি আকাঙ্ক্ষার পাশাপাশি আপনাকে ওই জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু জান্নাতের যারা সরদার হবে, জান্নাতের যারা হর্তা কর্তা হবে, জান্নাতকে যারা লিড করবে, তাদেরকেও চিনতে হবে না? আপনি পূর্ব দেওয়ান নগরে বসবাস করবেন, কিন্তু আপনি আজম মেম্বরকে চিনবেন না, অত এলাকার জনপ্রতিনিধিকে চিনবেন না, তো বলতে হবে আপনি হচ্ছেন এক নম্বর বেকুব, আন্তর্জাতিক ব্যাককল, আপনি এই এলাকার যিনি রক্ষক, দায়িত্বশীল জনপ্রতিনিধি, তাকেই আপনি চিনেন না, অথচ আপনি এলাকার বাসিন্দা বসবাস করছেন। তার মানে আপনার মধ্যে কৃতজ্ঞতাবোধ নাই, আকল বিবেক আপনার মধ্যে নাই। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে হলে জান্নাতের সরদারকে চেনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন? এই জান্নাতের সরদারকে চেনার জন্যই আজকের এই মাহফিল, সুবহানাল্লাহ। আহলে বাইতের গোলামি ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। মাছকে পুকুর থেকে আলাদা করলে যেমনি ভাবে মাছ মৃত প্রায় হয়ে যায়, মাছের প্রাণ থাকে না, ঠিক তেমনি ভাবে আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসা, এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আহলে বাইতের প্রেম থেকে কেউ দূরে সরে যায়, তাহলে ওই ব্যক্তির আর ইমান থাকে না, ওই ব্যক্তির আর ইসলাম থাকে না, ওই ব্যক্তি আর আল্লাহর প্রিয় বান্দা হিসেবে থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেটা? এই জন্য আহলে বাইতের প্রেম ভালোবাসা অর্জন করার জন্য আজকে আমার ভাইয়েরা অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ভাইদের আয়োজনকে কবুল করুন, আমিন। আর একটু জোরে বলুন না আমিন। ওই আহলে বাইত তারা হচ্ছেন পৃথিবীর জমিনের সবচাইতে পুত পবিত্র আমার রসুলে করিমের যারা একেবারে নিকটতম, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আপন চাদর মুবারকের ভেতরে তিনি তাদেরকে প্রবেশ করিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আহলে বাইতের পবিত্রতার উপর কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ঘোষণা করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয় রব্বুল আলামিন যারা আহলে বাইত তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই চান যে আল্লাহ তাআলা তাদের সবাইকে পুত পবিত্র করে দিবেন। আল্লাহ পাকের কি চাওয়া? আল্লাহ পাক চান সমস্ত অপবিত্রতা থেকে, সমস্ত পাপ পঙ্কিরতা থেকে, অপরিচ্ছন্নতা থেকে, গুনাহ থেকে, পাপের কাজ থেকে রব্বুল আলামিন আমার নবীর আহলে বাইতকে পাক পবিত্র করে দিতে চান। আল্লাহ পাক যাকে পবিত্র করতে চান
দুনিয়ার কোন অপবিত্রতা তাকে গ্রাস করতে পারবে পারবে না কোন গুনাহ তাকে গ্রাস করতে পারবে না কোন পাপের কাজ তাকে গ্রাস করতে পারবে না কারণ তারা পবিত্র এত বেশি পবিত্র তাদের বাহিরও পবিত্র তাদের ভিতরও পবিত্র আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী কামলি ওয়ালা নবী একদিন তিনি হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন আর প্রবেশ করার পরে আমার নবীজির কাছে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশরিফ আনলেন দয়াল নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে ওনার শরীরের মধ্যে কালো রঙের একটা চাদর মোবারক ছিল ওই চাদর মোবারকের ভেতরে আবৃত করলেন কিছুক্ষণ পরে حضرت مولا علی شیر خدا رضی اللہ تعالی عنہ تینیو تشریفن لین دویال نبی بلن علی তুমিও আমার চাদর মুবারকের ভিতরে আসো মাওলা আলী আসলেন নবীজি চাদর মুবারকের ভিতরে আবৃত করলেন আমার প্রিয় রাসূল চাদর মুবারকের ভিতরে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবৃত করলেন এরপর পরে মাওলা আলী শের খোদা আসলেন নবীজি তাকেও চাদর মুবারকের ভিতরে আবৃত করলেন সুবহানাল্লাহ পড়ুন এর কিছুক্ষণ পরে ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাশরিফ আনলেন তার কিছুক্ষণ পরে হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাশরিফ আনলেন দুইজনকে আল্লাহর নবী চাদর মুবারকের ভিতরে ঢোকালেন এই চারজনকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ ও বার ইলাহি এই যারা আমার চাদর মুবারকের ভিতরে আবৃত হলেন এরাই হচ্ছে আমার আহলে বাইত আল্লাহ তুমি তাদের থেকে সমস্ত পাপ পঙ্কিলতা অপবিত্রতা অপরিচ্ছন্নতা দূরীভূত করে তাদেরকে তুমি পবিত্র করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আহলে বাইতকে পাক পবিত্র রেখেছেন এমন পাক পবিত্র রেখেছেন দুনিয়ার জমিনে কোন অপবিত্রতা তাদের সাথে কোনদিন লাগে নাই কোন অপবিত্রতা কোন গুনাহ কোন পাপ কোনদিন তাদেরকে গ্রাস করে নাই এমন পাক পবিত্র ওই পাক পবিত্র আহলে বাইতের মধ্যে অন্যতম সদস্য খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই খাতুনে জান্নাত তিনি এমন একজন রমণী এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন আনকমন রমণী যার ব্যাপারে আমার নবীজি বলেছেন আমার ফাতেমা হচ্ছে জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারিনী হাই 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 তিনি কোন ফাতেমা যার বাবা হচ্ছেন রহমাতুল লিল আরেকটু জোরে বলুন রহমাতুল লিল আলামিন তিনি কোন ফাতেমা যার স্বামী হচ্ছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা আমার নবী বলেছেন আমি হচ্ছে ইলমের শহর আর আমার এই ইলমের শহরের দরজা হচ্ছে মাওলা আলী শের খোদা ওনার স্বামী হচ্ছেন মাওলা আলী শের খোদা যাকে আসাদুল্লাহিল গালিব বলা হতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তার সন্তান হাসনানি কারিমাইন কেমন সন্তান যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেন নিশ্চয় আমার হাসান এবং আমার হুসাইন এনারা দুইজন হলেন জান্নাতের কোটি 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 যুবক কাফেলার সরদার আল্লাহু আকবার আল্লাহ রিসালা
গভীর মনোযোগ ও আমার হাঁটা জানি ভাইরা ও আমার শায়েস্তা কাপড় ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন এখনো যারা এদিক সেদিক আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন ঈমান তরতাজা হয়ে যায় ওই খাতুনে জান্নাত ওনার শানের কথা আমি কি বলবো একটা কালাম পড়েছিলাম এই কালাম এই কালামটা কবি কাজী নজরুল ইসলাম তিনি রচনা করেছেন খাতুনে জান্নাতের শানে তো জোরে বলুন না সুবহানাল্লাহ ওই খাতুনে জান্নাত এত বেশি পুতব পবিত্র ছিলেন এই দুনিয়ার জমিনে আমাদের যারা মা বোন আছে আমাদের মা বোনদের প্রত্যেক মাসে একটা ওজরের কারণে নামাজ মিস হয় ঠিক না বেটি যেই ওজরের কারণে নামাজ মাফ ঠিক না ওই ওজরটা আমাদের প্রত্যেকের মা বোনের আছে নাই মুরব্বীরা বুঝবেন ইশারা দিয়ে বলছি যেই ওজরের কারণে আমাদের মা বোনেরা প্রত্যেক মাসে নামাজ মাফ ওই ওজরটা খাতুনে জান্নাতের কোনো দিন ছিল না শুধু তাই না সন্তান প্রসব করার ফলে সন্তান প্রসব করার পরে আমাদের মা বোনদের একটা রক্ত বের হয় নিফাসের রক্ত ওই রক্ত পর্যন্ত খাতুনে জান্নাতের কোনো দিন বের হয় নাই খাতুনে জান্নাত সন্তান প্রসব করার পরেও তিনি নামাজ কাজা করতে হয় নাই নামাজ মিস করতে হয় নাই ওনার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজও মিস হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এত বেশি পুত পবিত্রতা খাতুনে জান্নাতকে দান করেছিলেন উনি সন্তান প্রসবের কিছুক্ষণের মধ্যেই একেবারে তিনি ওই পরিত্রাণ পেলেন নামাজও আদায় করলেন এমন একটা ব্যবস্থাপনা খাতুনে জান্নাতের জন্য আমার আল্লাহ করে দিয়েছেন শুধু তাই নয় আমার দয়াল নবীজি বলেছেন এই খাতুনে জান্নাত ফাতেমা হলো আমি রাসূলুল্লাহর অংশ ফাতেমা তো বদুআতুম মিন্নি বলেছেন তের নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে সামাই রিসালাত আশিকে মাহে নবুয়াত ইমামুল কালাম কালামুল ইমাম ইমাম শাহ আহমদ রেজা খান ফাজলে বেল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার রাসূল পাকের বংশধারায় যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবে এরা সবাই হচ্ছে নূর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা সারা দুনিয়া আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও আহলে বাইত তিনারা কেমন পুত পবিত্র খাতুনে জান্নাত জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের সামনে যান নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় জীবনে কোনদিন কোন বেগানা পুরুষ ওনাকে দেখে নাই এমন পর্দানসীন ছিলেন আজকের জীবনে আজকের দুনিয়াতে আমাদের মা বোনেরা বিভিন্ন বাহানায় বিভিন্ন দিবসের বাহানায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বাহানায় যারা মোটামুটি ঘরের মধ্যে পর্দা করে কিন্তু সামাজিক অনুষ্ঠানের বাহানা দিয়ে ওই মা বোনরাও বেপর্দার মধ্যে যায় কি যায় না কথা বলেন না কেন যায় না বলে থাক গায়ে হলুদের রাত এটা আনন্দের রাত এখানে একটু করে সবার সামনে গেলে কোনো অসুবিধা নাই বিয়ের দিন অসুবিধা নাই একটু করে যাওয়া যায়
আজকে 21 ফেব্রুয়ারি একটু করে সাড়ে তাড়ে পরে একটু রাস্তার মধ্যে শোডাউন দেওয়া যায় আজকে 26 মার্চ আজকে 16 ডিসেম্বর আজকে চাঁদ রাত আজকে গায় হলুদের রাত ইত্যাদি ইত্যাদি বাহানা দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের বাহানা দিয়ে দেখা যায় আমাদের মা বোনেরা ব্যাপারদার মধ্যে লিপ্ত হয় ঠিক না ভাই ঠিক অথচ খাতুনের জান্নাত ওনাকেও দাওয়াত করা হয়েছিল ইহুদি ইহুদির বাড়িতে ইহুদির মেয়ের বিয়ে অনেক বিত্তশালী অনেক ধনী ইহুদি তার মেয়ের বিয়ে খাতুনের জান্নাতকে তারা দাওয়াত করেছে ওই ইহুদির বাড়িতে বিভিন্ন ধনীর মেয়েরা এসেছে অনেক রাজকীয় পোশাক পরে তারা চিন্তা করেছে নবীর মেয়ে ফাতেমাকে এই উসিলায় একটু লজ্জিত করা যায় কিভাবে বলে আমরা ওনাকে দাওয়াত করব কিন্তু উনি তো অনেক গরীব ওনার তো ছেঁড়াফাটা জামাছাড়া কিছু নাই কিন্তু উনি এই অনুষ্ঠানের মধ্যে যদি আসে তাহলে মোটামুটি একটু হাস্যরসের কারণ হবে ওনাকে নিয়ে একটু ঠাট্টা করা যাবে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ খাতুনের জান্নাতকে দাওয়াত করা হলো কিন্তু খাতুনের জান্নাত মনে মনে ভাবছেন আমি কোন জামা পরে যাব আমি কোন জামা পরে অনুষ্ঠানের মধ্যে যাব এখানে তো অনেক রাজকীয় পোশাক পরিধান করে মেয়েরা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন ওগো জিব্রাইল জান্নাতে চলে যাও সবুজ রঙের একটা পোশাক খাতুনের জান্নাতের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনের জান্নাতের জন্য জান্নাত থেকে ওই সবুজ পোশাকটা সাইয়্যিদুনা জিব্রাইল আমিন নিয়ে আসলেন রাসূলুল্লাহর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরার জন্য রব্বুল আলামিন এই পোশাকটা জান্নাত থেকে পাঠিয়েছেন খাতুনে জান্নাত পোশাকটা পরিধান করলেন পর্দা সহকারে তিনি চলে গেলেন ওই বিবাহের মজলিসে ওই বান্ধবের বাড়িতে তিনি যখন বসলেন অনেক রাজকীয় পোশাক পরিধানকারী নারীরা সবাই একটা কক্ষের মধ্যে একটা হল রুমের মধ্যে খাতুনে জান্নাতের জন্য অপেক্ষা করছেন যেই মাত্র খাতুনে জান্নাত ওই মজলিসের মধ্যে প্রবেশ করলেন সবার চোখ চানা বড় হয়ে গেল সবাই অবাক হয়ে আছেন সবাই অবাক বিস্ময়ে খাতুনে জান্নাতের দিকে তাকিয়ে আছেন আর বলছেন হাই 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 আমরা তো মনে করেছিলাম গরিবী হালতে তিনি আসবেন ছেঁড়া ফাটা তালে দেওয়া জামা পরিধান করে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন কিন্তু একই দেখতে পাচ্ছি আমাদের সকলের জামা কাপড় হার মানিয়ে এত সুন্দর রাজকীয় পোশাক তিনি পরিধান করেছেন আমরা জীবনে তো কোনোদিন এত রাজকীয় সুন্দর পোশাক দেখি নাই খাতুনে জান্নাত ওই পোশাক পরিধান করে যেই মাত্র সেখানে প্রবেশ করলেন হট্টগোল পড়ে গেল হইচই পড়ে গেল বিবাহের আশীর্বাদ দিয়ে সবাই খাতুনের জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ওই ইহুদি মেয়েরা খাতুনের জান্নাতকে প্রশ্ন করতে লাগলেন ওগো খাতুনে জান্নাত ওগো ফাতেমা তুজাহারা আপনি এত সুন্দর পোশাক কোথা থেকে পেলেন কোন মার্কেট থেকে কিনলেন আমরা তো এত সুন্দর পোশাক কোন মার্কেটে পাই নাই বলে এটা আমি কিনি নাই এই পোশাক আমাকে আমার আব্বা জান রহমাতুল লিল আলামিন দান করেছে বলে আপনার বাবা কোথায় পেয়েছেন বলে আমার বাবাকে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি এনে দিয়েছেন বলে জিব্রাইল আবার কোথায় পেয়েছেন বলে জিব্রাইল এই পোশাকটা এনেছেন আল্লাহর জান্নাত থেকে বলে ওই জান্নাতে যেতে হলে কি করতে হবে ওই মার্কেটে যেতে হলে কি করতে হবে কি ব্যবস্থাপনা হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন ও আরবের ইহুদি মহিলারা শোনো শোনো ও ইহুদি নারীরা শোনো শোনো ওই জান্নাত থেকে মার্কেটিং করতে হলে একটা দৌলতের প্রয়োজন আছে একটা কালেমার প্রয়োজন আছে বলে ওই কালেমাটা যদি তোমরা কবুল করতে পারো তাহলে ওই জান্নাত থেকে রব্বুল আলামিন তোমাদের জন্যও মার্কেটিং এর ব্যবস্থা করে দিবে বলে ও
ফাতেমা ওই কালেমাটা একটু আমাদেরকে পড়িয়ে দাও একটু শুনিয়ে দাও বলে তোমরা সবাই আমার মুখে মুখে বলো সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ